তিনিবার কইতে উত্তীর্ণ হলো ভাল নম্বর লই বলে উত্তীর্ণ হইছো কিন্তু আজি অকস্মাত ছয় বছর ভেলি ধোয়া দিলে তো আজি অকস্মাত কই দিলে তিন ভেলি রই বলে আমি কেন কই মানিলাম আপনার একটা কথা জানাবলে আমি এন এস এ ক্যান্ডিডেটবিলাকে অনুরোধ করছো যে আপনার সরকারে বিগত ছয় বছর ১৯ৰ পৰা ২৩লৈকে এন এস এর সার্টিফিকেট এপ্লিকেবল বলে আমাক অলরেডি চাকরি দিছে তারপর এন এস এর সার্টিফিকেট ১৮ মাহটো ২৪ মাহের সমকক্ষ বলে ডি ডাব্লিউ এ পাবলিশ করেছিল তারপর একটা কথা হল যেটা আমার সেন্ট্রেল গভর্নমেন্টে লোকসভা আর রাজ্যসভার বিল পাস করেছিল যে এন এস এর সার্টিফিকেটখন সম্পূর্ণ বৈধ আর যেটা মোদী সরকারে প্রকাশ করেছিল ইয়াত স্পষ্টকে লেখা আছে এন সি আর ডি আর এম এস আর ডির দ্বারা এপ্রুভ হয় এটা কোর্স আর দেশের যিকোনো জায়গা আর যিকোনো রাজ্যত মানে চাকরি করবলে ইয়াতে বৈধ হয় স্পষ্টকে লেখা আছে আর ইয়াতে লেখা আছে দুই বছরের কোর্স বলে স্পষ্টকে লেখা আছে এটা আর আপনাদের চাব আর প্রথম বর্ষ ৪,৫০০ টাকা আর দ্বিতীয় বর্ষ ৬,০০০ টাকা এডমিশন ফিজ লৈছে আমার পৰা ৬ এমৰ পৰা লৈছে আর দুর্ভাগ্যর কথা অসমৰ শিক্ষামন্ত্রী আছিল তেতিয়া হিমন্ত বিশ্ব শর্মা আর শিক্ষামন্ত্রী আছিল নাই নাই মুখ্যমন্ত্রী আছিল সর্বানন্দ সোনোয়াল স্যার আর শিক্ষামন্ত্রী আছিল হিমন্ত বিশ্ব শর্মা হিমন্ত বিশ্ব শর্মা স্যারের সময়ত এন আই এসর এখন রিজনাল ডিরেক্টর অফিস আছে যদি গুয়াহাটীত যদি এটি ভুয়াই আছিল আপনাদের কিয় রিজনাল ডিরেক্টর অফিস গুয়াহাটীত দিলে আর আপনাদের আর একটা এডভার্টাইজত উল্লেখ করেছে যেটা বেটারমেন্ট বেটারমেন্টটো এবার সেই বেলে প্রযোজ্য হব কিন্তু আপনাদের এডভার্টাইজত স্পষ্টকে লেখা আছিল এবার এডমিশন লওয়ার পিছন নবার এক্সাম দিব পারে আপনাদের একটা রুল বনাব ৬-৭ বছর চলিব তারপর ৭ বছর পিছত কিবা একটা কোটে রায় দিব এটা ইনভ্যালিড কোর্স এটা আমার কি কথা হল আমার জীবনটো ৫০ বছরিয়া স্যার আমার জীবনটো ১০০ বছরিয়া নহয় তো ৬ বছর পিছত কিবা একটা ইনভ্যালিড করব এটা মানি লম নাকি আমার আমি মরিবলে বাধ্য আছো তথাপি আমি এড়িয়ে যাও আমার জীবন বুঝি পাই আমি রায়টো কেতিয়া ওলাইছে রায়টো হেতু বলা নাই স্যার রায় উত্তরাখণ্ড রায় ওলাইছে এইটো ওলাইছে যে সুপ্রিম কোর্টের বাণী এটি কিন্তু এনসিআরটি করবো পারে এনসিআরটি এতালে ক্যান্সেল বলে এক লেটার দিয়া নাই আর এনসিআরটি সম্পূর্ণ দুবছৰীয়া কোর্স বুলি আমি তেনেধৰণে কৰা হৈছিলে কৰাৰ পিছত গোটেইখিনি আমাৰ লগত যিখিনি মানে টিচাৰে পালে অলৰেডি পালে এতিয়া চৰকাৰী চাকৰি তেওঁলোকে কৰি আছে এতিয়া কালি যেতিয়া ওলাইছে পোষ্ট ওলাইছে ২ তাৰিখে তেওঁলোকে জাননী দিছে যে আমাৰ চাৰ্টিফিকেটখনে ইনভেলিড হৈছে আৰু এইটোতো দুবছৰীয়া কোৰ্চ আছিলে এতিয়া আমাৰ কথা এটাই যে আমাক ন্যায় দিব লাগে আৰু আমি সকলোৱে যাতে সেইখিনি এপ্লাই কৰিবলৈ সুবিধাটো পাওঁ আৰু তেওঁলোকক জনোৱা মতে ডি অফিচত এতিয়া তেওঁলোকে জনোৱা মতে আমি এপ্লাই কৰিবলৈ সুবিধাটো পাম কিন্তু এপ্লাই কৰিবলৈ সুবিধাহে পাম কিন্তু চাকৰি কিন্তু নাপাওঁ এইটো কেনেকুৱা কথা হ'ব এইটোতো যুক্তিসংগত কথা নহ'লে এতিয়া আমাৰ দাবী এটাই যে আমাক সকলোকে এইখিনি সুবিধা দিয়ক আৰু আমাৰ যিখন চাৰ্টিফিকেট দুবছৰীয়া আমাৰ যিটো কোৰ্চ আমি সেইটো ভেলিড হওক কোনজনৰ পাছ কৰিছিল আমাৰ আছিলে ২০১৭ আৰু ২০১৯ ছেশ্যনটো ২০১৭ আৰু ২০১৯ ছেশ্যন আমাৰ এই কাহিলীপাৰাত লগ হৈছোঁ সমবেত হৈছোঁ যে আপোনালোকে প্ৰত্যেকে জানে যে ২০১৭ চনত আমাৰ গোটেই ভাৰতবৰ্ষতে ভাৰত চৰকাৰৰ মানৱ সম্পদ উন্নয়ন মন্ত্ৰালয়ৰ অধীনত গোটেই ভাৰতবৰ্ষত থকা অপ্ৰশিক্ষিত শিক্ষকসকলৰ বাবে এন আই এছ ডি এল এ মানে আমাৰ কাৰণে মানে চৰকাৰে দিছিল আৰু বাধ্যতামূলকভাৱে আমাৰ গোটেই আনট্ৰেইন টিচাৰখিনিৰ বাবে এই এন আই এছ ডি এল এ আনিছিল কিন্তু আজি কিছুদিন আগতে কিছু মানে
28 নভেম্বর 28 তারিখে যে সুপ্রিম কোর্টে এটা রায়দান করেছিল আর এই সুপ্রিম কোর্টের যেটা রায়দান আছিল সম্পূর্ণ উত্তরাখণ্ডক লৈ পেলাই আছিল কিন্তু আমার অসম সরকারেও সেই রায়টুকে মানে হেৰি কৰি পেলাই মানে ফলো কৰি পেলাই এই আগন্তুক যেটা আমার এডভার্টাইজমেন্ট আহি আছে ডির তারপর আমার এই নিউএস মানে ক্যান্ডিডেট সকল বঞ্চিত করবর কারণে ইতিমধ্যে সরকারে আমাক এখন নোটিস জারি করেছে যার কারণে আজি প্রায় 50,000 শিক্ষকের ভবিষ্যতলৈ এটা মানে বিপদ অখনি সংকেত আহিছে গতি আমি সকলে আজি একত্রিত হয়ে পেলাই এই কাহিলিপাড়া যি আমার মিশন সঞ্চালকালয়ের অফিস এই অফিসলৈকে আমি আহিছিল আর ইতিমধ্যে তেখেতকলে আমাক এটা কথা জানাইছে যে আমার এই ব্যবস্থাখিনি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় হয়েছে কিন্তু এটা কথা তেখেতকলে জানিব লাগিছিল যে আমি মানে আশা করেছিল যে আমার সম্পূর্ণ কোর্টের যে রায়দান আমি ইতিমধ্যে বিভিন্ন এডভোকেটের লগত কথা পাতিছো তেখেতকলে কৈছে যে এটা সম্পূর্ণ উত্তরাখণ্ডের উপর মানে নির্ভর করেছে উত্তরাখণ্ডের যে কেস আছে তার উপর ভিত্তি করে তেখেতকলে সেই রায়দানটা করেছিল এইটো 17-19 বেঞ্চর যিখিনি আমার ডিএলএর আছিল কারণে কোনো অসুবিধা নয় তথাপিও যেহেতু তেখেতকলে করেছে আমি আমি তীব্র এইটো মানে বিরোধিতা করছো আমি আশা করছো যে অসম সরকারের এটা সুবুদ্ধি উদয় হব আমার মানে শিক্ষা বিভাগে আমার এই যিখিনি শিক্ষক শিক্ষক হবলে গৈ থকা প্রার্থী যার জীবনলৈ এটা ভবিষ্যৎ অন্ধকার নামি আহিছে তেখেতকলের মর্মবেদনা বুঝি পেলাই আমার শিক্ষাগুরুসকলে বা এই অথরিটিয়ে আমাকে এই ব্যবস্থাখানি করে দিব বলে আমি আপনাদের জড়িয়ে সন্মানীয় মুখ্যমন্ত্রী সন্মানীয় শিক্ষামন্ত্রী আর সন্মানীয় আমার শিক্ষা বিভাগের উচ্চপদস্থ বিষয়াসকলে আমি বিনম্রতার সেবা জানাইছো।